হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সিকিউরিটি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি এবং আমি আবারও সবসময়ের মতো আপনাদের জন্য অনেক বেশি পপুলার আর ইম্পর্টেন্ট একটি প্রোডাক্ট নিয়ে চলে এসেছি। আজকে যে প্রোডাক্টটি রিভিউ করতে যাচ্ছি, এটি অনেক বড় একটি ব্র্যান্ডের প্রোডাক্ট। এটি সিম্পল ব্র্যান্ডের প্রোডাক্ট, এটি হচ্ছে মাইসেলার ক্লিনজিং ওয়াটার। আজকে এই প্রোডাক্টটি নিয়ে কথা বলবো এবং আপনাদেরকে জানিয়ে দিব কেন আমাদের ক্লিনজিং ওয়াটারটা ইউজ করা উচিত। আমরা অনেকেই সেটা জানি না, আমরা অনেকেই আছি এড়িয়ে যাই, কিন্তু এই জিনিসগুলো হচ্ছে স্কিন কেয়ারের প্রোডাক্ট। আর কেন এটি ইউজ করতে হবে, কীভাবে ইউজ করতে হবে, কখন কখন ইউজ করতে হবে, সব কিছু ডিটেলস আমি আমার এই ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব। আর সেই জন্য অবশ্যই আপনাদেরকে কিন্তু পুরো ভিডিওটি শেষ পর্যন্ত কমপ্লিট করতে হবে আর করে ফেলতে হবে আমার চ্যানেল সাবস্ক্রাইব, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি। সাবস্ক্রাইব করার জন্য নিচে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন, বেল আইকনটিতে ক্লিক করুন, লেটেস্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার আগে। সো ভিউয়ার্স, চলুন শুরু করে দিচ্ছি আজকের ভিডিওটি। আজকের যে প্রোডাক্টটি আমার সামনে রাখা আছে, সেই প্রোডাক্টের নাম হচ্ছে সিম্পলের হচ্ছে মাইসেলার ক্লিনজিং ওয়াটার। এটি ভীষণ পপুলার, যারা অনলাইন পেজগুলো সার্চ করেন তারা নিশ্চয়ই এই প্রোডাক্টটি দেখেছেন, বা যারা স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করেন, স্কিনের যত্ন করেন রেগুলার বেসে, যারা মেকআপ করছেন তারা নিশ্চয়ই কম বেশি এই প্রোডাক্টটি ইউজ করেছেন। মাইসেলারের হচ্ছে আপনার যে ক্লিনজিং ওয়াটারটি আছে, এই ক্লিনজিং ওয়াটার সম্পর্কে অনেকেরই কিছু ভুল ধারণা থাকে, অনেকে ভাবে কেন ইউজ করতে হবে, এটি ইউজ করা তারা সেরকম প্রয়োজন বোধ করে না। বাট আমি বলবো যে মেকআপ করা যেমন ইম্পর্টেন্ট, সেরকম মেকআপটাকে প্রপারলি ক্লিন করাটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। যারা বিশেষ করে রেগুলার বেসিসে মেকআপ করছে কিংবা যারা হচ্ছে বাহিরে যাচ্ছেন রেগুলার, তাদের এই জিনিসটা খুব ভালো করে মনে রাখতে হবে। আপনার স্কিনকে যদি আপনি ভালো রাখতে চান, রিহাইড্রেট রাখতে চান, তাহলে অবশ্যই আপনাদের কিন্তু এই প্রোডাক্টটি ইউজ করতে হবে। কারণ হচ্ছে যখন আপনি স্কিনকে হাইড্রেট করার জন্য যখন আপনি রোদে যাবেন, বাহিরে যাচ্ছেন, স্কিন যখন অনেক বেশি গরম হয়ে যাবে, আপনার সেই স্কিনটাকে হাইড্রেট রাখার জন্য, স্কিনটাকে হচ্ছে ধুলাবালি ময়লাটাকে রিমুভ করার জন্য আপনাকে অবশ্যই কিন্তু আপনার মেকআপটাকে রিমুভ করার জন্য, একদম ভেতর থেকে জেন্টালি রিমুভ করার জন্য আপনাকে এই মাইসেলার ক্লিনজিং ওয়াটারটা ইউজ করতে হবে। এটি ইউজ করলে আপনার স্কিন থেকে পিম্পলের যে প্রবলেম সেটা ইনশাল্লাহ চলে যাবে। কোম্পানি ক্লেম করছে এটি একই সাথে আপনাকে স্কিন থেকে পিম্পল রিমুভ করতে হেল্প করবে। অনেকেই থাকে যদি সেন্সিটিভ স্কিন, তারা যখন বাহিরে যাচ্ছেন, ধুলোমালি পড়ছে, ময়লা পড়ছে, স্কিন যখন অনেক বেশি হচ্ছে, ডিহাইড্রেট হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনার স্কিনে বিভিন্ন ধরনের ব্যাড ডিজিজ দেখা দেয়, যেরকম ব্রন ওঠা, অ্যালার্জি হওয়া, স্কিন র্যাশ হওয়া, এই প্রবলেমগুলো আসে। কিংবা যখন যারা মেকআপ করছেন, ঠিক মতো যদি আপনার মেকআপটা প্রপার ওয়েতে যদি ক্লিন না করেন আপনারা, তাহলে কিন্তু আপনাদের সেখানে আপনার যে লোমকোপটা আছে সেটা ভরে যাবে, পোর্সের সৃষ্টি হবে, অথবা আপনার সেখানে ব্রনের সৃষ্টি হবে, গর্তের সৃষ্টি হবে। সেজন্য আপনাদেরকে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে যে মেকআপ করলে, বাহিরে গেলে স্কিনটাকে প্রোটেক্ট করার জন্য, ডিহাইড্রেট থেকে হাইড্রেট রাখার জন্য আপনাকে অবশ্যই এই প্রোডাক্টটা ইউজ করতে হবে। এখন আমি আপনাদেরকে বলে দিব যে সিম্পলের যে ক্লিনজিং ওয়াটারটা আছে এটা এখানে কতটুকু আছে, বা কোম্পানি কী ক্লেম করছে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। এই যে প্রোডাক্টটি আছে, এটা কোম্পানি বলছে এটা হচ্ছে নন, আপনার স্কিনে হচ্ছে কোনো প্রকারের আর্টিফিশিয়াল, এখানে কোনো আর্টিফিশিয়াল কোনো কালার ইউজ করা হয়নি, কোনো ধরনের হচ্ছে এর মধ্যে হার্মফুল কেমিক্যাল ইউজ করা হয়নি, একদম টোটালি হচ্ছে মেডিসিন বেস বলতে পারেন। এখানে কোনো প্রকার হচ্ছে অ্যানিমেল ফ্যাট ইউজ করা হয়নি। সো এটি আপনার স্কিনের জন্য একদম হালাল প্রোডাক্ট এবং আপনার স্কিনের জন্য একদম প্রপার একটি প্রোডাক্ট, যেটা আপনার স্কিনকে টোটালি হচ্ছে ক্লিন করবে। আর এই যে প্রোডাক্টটি আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্রোডাক্টটি হচ্ছে ইউকের একটি প্রোডাক্ট, ইউকে হচ্ছে নাম্বার ওয়ান ইউকে ব্র্যান্ডের প্রোডাক্ট। আর সিম্পলের প্রোডাক্ট সম্পর্কে নতুন করে বলার কিছু নেই, সিম্পলের অনেক অনেক প্রোডাক্ট আছে মার্কেটে, তার মধ্যে এই প্রোডাক্টটি একটি। এখানে 200 ml হচ্ছে প্রোডাক্ট আছে, এটা অনেক বড়ো দেখতে পাচ্ছেন। আমি এখানে ইউজ করা একটি প্রোডাক্ট নিয়েছি, আমি ইউজ করেছি, আমার ইউজ করা প্রোডাক্টটা অল্প কিছু প্রোডাক্ট এখানে বাকি আছে, অলমোস্ট শেষ হয়ে গেছে। তো এই প্রোডাক্টটি আপনারা কীভাবে ইউজ করবেন, আপনারা ফার্স্ট অফ অল হচ্ছে যখন আপনারা মেকআপ করবেন, অবশ্যই আপনার মেকআপটাকে রিমুভ করার জন্য এই প্রোডাক্টটি আপনারা ইউজ করবেন। মেকআপ রিমুভের জন্য প্রথম হচ্ছে ছোটো ছোটো পাফ পাওয়া যায়, বা কটনে নিয়ে পাফের মধ্যে নিয়ে আপনারা আপনাদের হচ্ছে ক্লিনজিং যে পাফগুলো আছে সেগুলো পাওয়া যাচ্ছে, সেগুলো আমাদের কাছে আছে। সো আপনারা চাইলে যে কোনো টিস্যুর মধ্যে কিংবা ক্লিনজিং যে ছোটো পাফ হয়ে থাকে সেই পাফের মধ্যে এখান থেকে হচ্ছে ক্লিনজিং ওয়াটার নেবেন, নিয়ে খুব ভালো করে হচ্ছে আপনার ফুল ফেসটাকে ক্লিন করে নেবেন, মেকআপটাকে টোটালি রিমুভ করে নেবেন। এটি আপনার লোমকূপের গোড়া থেকে ভেতর থেকে যত ময়লা আছে সেটা ক্লিন করতে আপনাকে হেল্প করবে, এবং তাতে করে আপনার স্কিনে কোনো ধরনের ধুলাবালি জমে থাকছে না, আপনার স্কিনে কোনো ধরনের হচ্ছে ধুলাবালি হচ্ছে না, এবং ব্রনের সৃষ্টি হবে না। কারণ আপনাকে মেকআপ অবশ্যই ভালোভাবে রিমুভ করতে হবে নির্দিষ্ট একটা টাইমের পরে, নাহলে কিন্তু আপনার স্কিনে পিম্পলের প্রবলেম
আপনার স্কিনে বিভিন্ন ধরনের ব্যাড ডিজিজ চলে আসবে। আরেকটি ব্যাপার আছে, যারা স্কুল কলেজ ভার্সিটি করছেন কিংবা যারা ওয়ার্কিং লেডি আছেন, যারা রেগুলার বেসিসে বাইরে থাকতে হচ্ছে, তাদের জন্য যেটা বলবো যে এক দেখা যায় আপনারা যখন বাহিরে যাচ্ছেন, অনেকেই আছেন যে ফেসে অনেকে থাকি যে সান থেকে প্রোটেকশনের জন্য সান প্রোটেক্টর ইউজ করে থাকি আমরা, সেটা অনেকেই হয়তো জানেন না যে সান প্রোটেক্টর কিন্তু প্রতি 2 থেকে 3 ঘন্টা অন্তর অন্তর এটাকে কিন্তু ক্লিন করতে হয়। বাইরে যখন আপনি যাচ্ছেন নিশ্চয়ই চোখ, এখানে আপনার পানির প্রবলেম আছে, ওয়াশ করতে পারছেন না, সেই জায়গায় আপনি যদি ক্লিনজিং ওয়াটারটা আপনার সাথে যদি আপনি ক্যারি করেন, এখান থেকে ক্লিনজিং ওয়াটারটি টিস্যুতে নিয়ে ফেসটিকে কিন্তু খুব ভালোভাবে মুছে নিতে পারছেন, ক্লিন করে নিতে পারছেন। তাতে করে আপনার স্কিন থেকে কিন্তু আপনার যে ধুলাবালি পড়েছে সেটাও ক্লিন হয়ে যাচ্ছে, আপনার যে স্কিন প্রোডাক্টটা ইউজ করেছেন সেটাকে রিমুভ করে নতুন করে আবার আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে, যারা বাইরে ওয়ার্কিং লিডে আছেন তারা চাইলেই যখন তখন হচ্ছে ফেস ওয়াশ করতে পারছেন না বা মেকআপ রিমুভ করতে পারছেন না কোনো কারণ, তখন আপনারা কিন্তু এই ক্লিনজিং ওয়াটারটি দিয়ে আপনার স্কিন থেকে হচ্ছে মেকআপ রিমুভ করতে পারছেন, আপনার স্কিনটাকে ক্লিন করে নিতে পারছেন। এবং আপনার স্কিন যাদের হচ্ছে স্কিন অনেক বেশি গরম থাকে, তারা আপনারা এই প্রোডাক্টটি ইউজ করে যদি আপনার স্কিনকে ক্লিন করে নেন, তাতে কিন্তু আপনার স্কিনটি অনেক বেশি হচ্ছে স্বচ্ছ দেখাবে, আপনার স্কিনটাকে অনেক বেশি সজীব দেখাবে, ময়শ্চারাইজ দেখাবে আপনার। এটি সবচেয়ে বড়, যেহেতু সাইড এফেক্ট নেই, সো এতে কোনো প্রকার আপনার স্কিন হার্ম হওয়ার কোনো পসিবিলিটি থাকছে না, ব্রন হওয়ার পসিবিলিটি উল্টো কমে যাচ্ছে। যাদের অতিরিক্ত বনের প্রবলেম আছে তারা যদি রেগুলার বেসিসে এই প্রোডাক্টটি দিয়ে ফেসকে ওয়াশ করেন, ক্লিন করেন, তাতে করে সবসময় যদি আপনি বাহিরে গেলে যখনই যাচ্ছেন ধুলাবালি মলাটা যদি প্রতি 3-4 ঘন্টা অন্তর অন্তর পরিষ্কার করে নেন, তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার স্কিনে ব্রন হওয়ার পসিবিলিটি কমে যাচ্ছে এবং যে ব্রনটা ছিল সেটা কিন্তু কমে যাবে আস্তে আস্তে করে। সো আশা করছি আপনাদের এই প্রোডাক্টটি ইউজ করে ভালো লাগবে। যারা স্কিন কেয়ারের প্রোডাক্ট ইউজ করতে চান, যারা স্কিনকে ভালো রাখতে চান, তারা অবশ্যই এই প্রোডাক্টটি ট্রাই করবেন। মাইসেলার ক্লিনজিং ওয়াটার যেটি আছে, এটি একই সাথে আপনার স্কিনকে হচ্ছে আপনার স্কিন থেকে ধুলাবালি ময়লাটা ক্লিন করবে, পিম্পলের জন্য অনেক বেশি ভালো কাজ করবে, আবার আপনার স্কিনটাকে একদম সজীব ময়শ্চারাইজ রাখার জন্য তো অবভিয়াসলি এটি কাজ করবে। একই সাথে কোনো প্রকার সাইড এফেক্ট নেই, সবাই ইউজ করা যাবে। যারা হচ্ছে ছোটো বাচ্চা বলতে যারা যাদের বয়স 12-13 বছর টিনেজার আছে তারাও ছেলেটি ইউজ করতে পারে, ছেলে মেয়ে উভয় ইউজ করা যাবে, কোনো নিয়মকানুন নেই যে তা কারা ইউজ করতে পারছে না পারছে, সো সবাই এটি ইউজ করতে পারছে। স্কিনের জন্য খুবই খুবই ইফেক্টিভ একটি প্রোডাক্ট। সো আমার মনে হয় এই রিভিউটি দেখার পরে যারা এই প্রোডাক্টটি সম্পর্কে ধারণা ছিল না, তারা ইনশাল্লাহ আপনার ধারণা পেয়ে যাবেন যে এটা কেন ইউজ করতে হবে বা কেন ইউজ করা দরকার আমাদের, কীভাবে ইউজ করতে হবে। সো এই প্রোডাক্টটি যদি কেউ আমাদের কাছ থেকে অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করে অর্ডার কনফার্ম করে দিন, আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি। অ্যান্ড হচ্ছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন, কমেন্ট করে জানান কেমন লেগেছে, আর করে ফেলুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব করার জন্য নিচে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন, বেল আইকনটিতে ক্লিক করুন লেটেস্ট ভিডিওটি পাওয়ার জন্য সবার আগে। সো গাইজ, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।